দেখি তোমার উঠে, এটা কেন আনছো দিয়া? আমার এটা রেখে আসো ব্যাসিং এ। হ্যাঁ তোমাকে তো দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খুব মনে হচ্ছে তাড়াতাড়ি রোজার মাস চলে যাবে, আর চলে যাচ্ছেও দেখতে দেখতে। কিন্তু চতুর্থ রোজা শেষ করে ফেলেছি আমরা, তো দেখা যাবে দেখতে দেখতে 10 রোজা শেষ। আসলে রোজার মাসটা আমার মনে হয় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রোজার মাসে যে ভালো লাগা, মানে যে কোনো কিছু করতেই ভালো লাগে। যেরকম এই যে বিকালবেলা রান্নাঘরে এসে ইফতারি বানানোটা আমার খুবই পছন্দের একটা কাজ। যেহেতু আমি বাসায় এক এক দিন এক এক রকম ইফতারি বানাতে পছন্দ করি, তো আজকে ইফতারিতে বানাবো হচ্ছে আফগানি মালাই চিকেন শিক কাবাব। যদিও শিক কাবাব মাঝে মধ্যেই বানানো হয়, কিন্তু এইভাবে বানাইনি, তো এটাই প্রথম। তো আমি আগে প্রথমে একটু ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি যে কীভাবে বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা। চিকেন কিমা বলতে বাসায় যে মুরগির বুকের মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম এক এক দিন এক এক রকম বানানোর জন্য, সেই বুকের মাংসটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপরে এর মধ্যে আরও দিব এই যে ধনে পাতা আর পুদিনা পাতার একটা পেস্ট। তো এগুলা দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু কাবাব মশলাও দিব, বাসায় বানানো কাবাব যে মশলা আছে সেটা দিব। আমি আবার একটু স্বাদ বেশি হওয়ার জন্য ঘি দিয়ে দিচ্ছি এখানে। ঘি দিয়ে ভাজবো না, মানে ঘি দিয়ে আর কি মেখে নিব, যাতে ঘির একটা স্মেল আসে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এগুলা সব একসাথে খুব ভালো করে মেখে তারপরে কাবাবটা বানাবো। চিকেন শিক কাবাব মাঝে মধ্যেই বানাই। মাঝে মধ্যে বলতে এই রোজার সময় তো বানাই এটা সেটা করার জন্য, কিন্তু আজকে যেভাবে বানাবো এভাবে কখনোই বানাইনি। তো খুব ভালো করে আগে ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি, এখন বানাবো। তো আমার কাছে যেহেতু শিক নেই, তো এই যে আমার কাছে যে ইয়ে আছে, চাকু আছে, এটার মধ্যেই আমি সেট করে নিচ্ছি। তো মেখে টেখে আমি হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু অয়েল লাগাই নিছি, যাতে হাতে আটকে না আসে, কারণ এটা খুব আঠা আঠা হয়ে যায় মাখানোর পরে। তো এইভাবে আগে সবগুলা বানাই নিব। আর এখানে যেহেতু আমি চিকেনের বুকের মাংস 3 পিস নিয়েছি, তো অনেকগুলাই হবে। তো আমি এভাবে সবগুলা বানানোর পরেও, মানে আমরা মানে ফ্যামিলি মেম্বার হিসাব করে বানানোর পরেও আরও কিছুটা ছিল, সেটা গোল গোল করেই কোপ্তার মতো বানাই নিছি। যে কোপ্তাগুলো ফ্রিজে রেখে দিলে আরেকদিন কিছু একটা বানানো যাবে। তো এখানে সরিষার তেল আমি চুলাতে দিয়ে বাকি কোপ্তাগুলো ফ্রিজে ঢুকাই দিচ্ছি, যে আরেকদিন বের করে কিছু একটা বানাবো, শক্ত হয়ে গেলে বক্সে রেখে দিব আর কি। তো এখন এগুলা একটু হালকা করে ভেজে নিব, খুব মানে শক্ত শক্ত করে ভাজা যাবে না, যেহেতু এটা আবার বানানোর পরে রান্না হবে। এই জন্যই এটা জাস্ট একটু লাল লাল করে জাস্ট একটু শক্ত হওয়া পর্যন্ত, যাতে ভেঙে না যায়, এভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আমি যেখানে রেসিপি দেখেছি ওইখানে ওরা সয়াবিন তেলে ভেজেছে, তো আমি সরিষার তেলেই ভাজছি, যেহেতু আমার বাসায় সরিষার তেল ইউজ করা হয়। তো আমি আর এখানে সয়াবিন তেল দিইনি, সরিষার তেলই দিচ্ছি। আর এগুলাই যে ভেজে উঠাই নিছি, এখন হলো যে মানে এভাবে তো বানাই, এখন যেটা আর কি গ্রেভি তৈরি করব, সেই গ্রেভির জন্য একটু তেল বেশি দেওয়া লাগবে, এই জন্য দুইবারে তেল দিয়ে নিলাম। আর এখানে এখন দিয়ে দিচ্ছি জয়ফল, তারপরে হচ্ছে এলাচ 7-8টা, আর জয়ত্রীর একটা ফুল, আর জয়ফলের 4 অংশের ভিতরের 1 অংশের অর্ধেক দিয়েছি। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এই যে পুদিনা পাতা, ধনে পাতা, আর সাথে দিয়ে দিচ্ছি কাজু। এটাকে খুব হালকা করে ভেজে নিব, মানে নরম হওয়া পর্যন্ত, লাল লাল করব না, হালকা করে নরম হয়ে আসতে যতক্ষণ লাগবে ততক্ষণ আর কি তেলের মধ্যে ভেজে নিব।
তারপরে এটা নামাই নিতে হবে, বেশি লাল লাল করা যাবে না, সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে। এই যে হালকা হয়ে গেলেই এখন ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি সরাসরি, একটু হালকা ঠান্ডা হলেই আমি ব্লেন্ড করে নিব এই জিনিসটা। এটা দিয়েই অ্যাকচুয়ালি গ্রেভির স্বাদটা আসবে। তো এর মধ্যে এখন আমি ব্লেন্ড করার সময় 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিতে হবে এই টাইমে, তাইলে এটা অনেক স্মুথ হবে। এই জন্য তো ব্লেন্ড করে নিয়ে এসে, ব্লেন্ড করতে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিতে হবে ভালো করে তেলের মধ্যে, ভাজা ভাজা হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে ওই যেইগুলা হচ্ছে আমি পেস্ট করে নিলাম ওই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। হালকা আদা রসুনের মানে গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে, এই যে লাল লাল হয়ে আসলে। তো এখন পুরো পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে মানে তেল ছাড়ে ততক্ষণ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মানে মশলাটা একটু ভালো করে কষায় নিতে হবে। কাবাব তো আর সেরকম সিদ্ধ হওয়ার কিছু নাই, যেহেতু ভেজে রেখে দিয়েছি এই জন্য মশলাটা একটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। আর এই যে ব্লেন্ডারের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম ওই পানিটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে টেড়ে এর মধ্যে আমি কাবাবগুলো সব দিয়ে দিব। আর এই পর্যায়ে লবণও দিয়ে নিতে হবে স্বাদ মতো, যেহেতু কাবাব বানানোর সময় লবণ দিয়েছি, এটার ভিতরে কোনো লবণ দেওয়া হয়নি। তো আমি তো পেস্ট করার সময় লবণ দিয়েছি, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এই যে বলক আসলে উপর থেকে দিয়ে দিতে হবে ক্রিম। তো আমার বাসায় তো ক্রিম নেই, এই জন্য আমি দুধ ঘন করে জাল দিয়ে, মানে 1 কাপ দুধকে ঘন করে 1/2 কাপেরও কম করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। আর আজকে আমরা এই আফগানি শাশলিক চিকেন কাবাবের সাথে খাবো, মালাই চিকেন কাবাবের সাথে খাবো পরোটা। তো পরোটা ভেজে নিয়েছি, বাসার তো মোটামুটি সবাই রোজা দোহা বাদে, তো এই জন্য। আর টেবিল সেট করে আমার ছেলে মেয়ে, আর এখানে যেহেতু আমার বাসে প্রতিদিনই সালাদ বানানো হয়, তো এখানে আমি রায়তা করে নিয়েছি আজকে। তো রায়তাটা কেটে রেখে দিয়ে উপরের বাটিতে রেখে দিছি মিক্সচারটা, একদম মানে ইফতারের আগ দিয়ে মাখাবো। তাছাড়া পানি ছেড়ে দিবে লেবুর জন্য, লেবু আর টক দইয়ের জন্য। আর এই কাবাবগুলোও নিয়ে চলে আসলাম, আর আগে থেকেই ফল কেটে রেখে দিয়েছিলাম। এগুলো একটু আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিলে ইফতারির সময় ঝামেলা হয় না। আর এই যে প্রতিদিনের আমরা 2 রকম জুস বানাতে হয়, বাচ্চারা বাদামের জুস খুব একটা পছন্দ করে না, মাঝে মধ্যে 1-2 দিন খাই, আর আমাদের তো প্রতিদিনই লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড এটা খেতে পছন্দ করে, চিড়া টিড়া টক দই টই দিয়ে বানানো এটা। তো এটা খেলে মানে সারাদিন পরে ভালোই লাগে, বাচ্চাদেরও খাওয়া উচিত। ওরা বললেও ওই যে অল্প অল্প খাই, সেই জন্য আর ওদের জন্য খুব বেশি করি না। আর একটু পেঁয়াজু বানিয়ে নিয়েছিলাম। এই তো আমাদের আজকের ইফতারি এইটাই ছিল। আসলে 1-1 দিন 1-1 রকম ইফতারি বানাই, শুধুমাত্র ভাজা পোড়া দিয়ে ইফতারি করাটাও আমার মনে হয় প্রতিদিনের জন্য ভালো না। আর 1-1 দিন 1-1 রকম খাবারও টেস্ট করা যায়, নিজেদেরও রান্না হয়ে যায়, মানে ট্রাই করা যায়। তো এই আজকে ছিল, আজকের মেনুতে এটাই ছিল, আর কালকে আবার 1-1 রকম বানাতে হবে। তো আসলে সবার কাছে জিজ্ঞাসা করেই বানাই, আলুর চপ বেগুনের চপ এগুলাও একদিন বানাবো ভাবছি। তো এই যে প্লেট সার্ভ করে দিচ্ছিলাম, ইফতারির আর বেশি টাইম নেই, এই জন্য বসে যেতে হবে সবাই মিলে। তো এভাবেই আর কি যাচ্ছে আমাদের রোজা। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।